আপনি যখন পোড়ামন বানালেন, পোড়ামন অত্যন্ত সুন্দর একটি ছবি, গানগুলো শ্রুতিমধুর, আপনার ছবিতে সবসময় গানের প্রতি আপনি খুবই যথেষ্ট শ্রম দেন, তো এরপর জ্যাজ বানালো পোড়ামন টু যখন, তখন আপনি থাকলেন না কেন? পোড়ামন একের বা পোড়ামনের শিল্পীরা কেন থাকলো না? এইটার পেছনের ঘটনা সুযোগ যখন এসছে পরিষ্কার করেই বলি, সেটা হচ্ছে পোড়ামন টু যখন বানাবে জ্যাজ মাল্টিমিডিয়া, এটার পেছনে একটি গল্প আছে। সেই গল্পটি হচ্ছে ওই যে ছেলেটি ছবিটা বানিয়েছে রায়হান রাফি এবং ওই ছবির স্ক্রিপ্ট করেছে হচ্ছে দেলোয়ার হোসেন দিল, ওরা গল্পটা নিয়ে যা আজিজ ভাইয়ের কাছে এসছে। তো গল্পটি শোনার পরে তার গল্পটি ভালো লেগেছে এবং সিদ্ধান্ত নিয়েছেন উনি যে ছবিটা বানাবেন। উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন যে ছবিটা বানাবেন, গল্পটি তার ভালো লেগেছে, নাম কী দেওয়া যায়, তখন উনি চিন্তা করলো যে এটার নাম হবে পোড়ামন টু। এখন এই নামটি যখন উচ্চারণ করেছেন তখন জাজ মাল্টিমিডিয়া সহ সবাই বলেছে যে পোড়ামন টু হলে পরে অবশ্যই জাকির হোসেন রাজু। হ্যাঁ, তো জাজ মাল্টিমিডিয়া সবাই কিন্তু এটা আমার পক্ষে আমার কথা বলেছে। তখন আজিজ ভাই আমাকে ডেকেছেন এবং আমার কাছে বিষয়টা মানে উপস্থাপন করেছেন যে রাজু ভাই, পোড়ামন এত সুপারহিট ছবি আমাদের এবং আমাদের হাউসে সবচেয়ে প্রেস্টিজিয়াস ছবি, এটার সিকুয়েল বানালে পরে আমাদেরও সবারই দাবি আপনার পক্ষে, কিন্তু যদি সিদ্ধান্তটা আপনার পক্ষে যায় তাহলে এই ছেলে দুইটাকে বাদ দিতে হয়। তখন আমি সরি বলেছি যে প্রশ্নই ওঠে না, আমি বানাবোই না, আপনি এখন অফার করলেও আমি বানাবো না। কারণ হচ্ছে যে একটা দুইটা নতুন ছেলে, ওরা এসছে একজনের স্ক্রিপ্ট আর একজনের হচ্ছে ডিরেকশন দেওয়ার চিন্তা নিয়ে ওরা এসছে, গল্পটা সিলেক্টেড হয়েছে, তো সেক্ষেত্রে সেই ছবিটা যদি আমি কেড়ে নিই সেটা অমানবিক একটা ব্যাপার, এটা আমি কোনো কাল করিনি, আমি অর্থের চিন্তা কোনো দিনই করিনি। তখন আজিজ ভাই বললেন যে তাইলে এক কাজ করি, আপনি ওপেনিংটা আপনি করায় দেন, এবং এই ছবির মহরত হয়েছে, আমি ক্লাপ স্টিক তুলে দিয়েছি ওর হাতে। ওটিটি প্ল্যাটফর্মের জন্য এখন যারা চলচ্চিত্র নির্মাণ করবে তারা কি চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হতে হবেই তাদের? না, এটা তো বাধ্যতামূলক না। তাহলে সমিতিরই কি আসলে খুব ইম্পর্টেন্সি আর ভবিষ্যতে থাকবে? সমিতির ইম্পর্টেন্সি অবশ্যই থাকবে, সবসময়ই থাকবে। কারণ হচ্ছে যে ঐক্য, ঐক্য বলে একটি শব্দ আছে না, সকল ক্ষেত্রে ঐক্য না হলে পরে অধিকার আদায় করা যায় না, তো এই কারণেই কিন্তু সংগঠন। আমি একটা কথা বলবো, আমার তো একটা প্ল্যাটফর্ম লাগবে, রাইট? হ্যাঁ, এখন এই যে কথা বলছি আমরা টেলিভিশন একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, চ্যানেলে যে কথা বলছি, তো যে কোনো জায়গায় অধিকার বিষয়ে কথা বলতে হলে পরে প্ল্যাটফর্ম তো লাগবে, তো সংগঠন সেই কারণে এর গুরুত্ব কখনোই কমবে না, রাইট? কী ধরনের গল্প এখন মানুষ চায়, কী ধরনের ছবি বানালে পরে মানুষ আসলে হুমড়ি খেয়ে পড়বে হলে, যেমন হুমড়ি খেয়ে পড়েছিল আপনাদের অনেক চলচ্চিত্র দেখবার জন্য? আমি আসলে বিশ্বাস করি কি যে যে কোনো ধরনের গল্প চলবে, গল্পটি প্রেজেন্টেশনটাই হলো বড় ব্যাপার। কারণ হচ্ছে যে নতুন কথা বলা খুব কঠিন, কিন্তু পৃথিবীতে এত গল্প এসেছে, হ্যাঁ, এত উপন্যাস, এত নাটক, এত সিনেমা এবং এত কিছু হয়েছে, এত গান, এত কবিতা, মানুষের ভাবনার এমন কোনো জায়গা নাই যা আগের শিল্পীরা স্পর্শ করেনি, তো নতুন কিছু বলা বা নতুন কিছু দেয়া খুব অসম্ভব, প্রায় অসম্ভব। তারপরেও নতুন মাঝে মধ্যে আসছে, তো আমি বলছি যে কোনো গল্প যদি সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, উপভোগ্য করে তোলা যায়, যেমন আমি বলি যে একই মাংস দুইজনে রান্না করছে, একজনেরটা ভালো লাগছে না, একজনেরটা খুব সবাই এনজয় করছে, খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছে, তো এই যে এটি হচ্ছে প্রেজেন্টিংয়ের বিষয়। তো যে কোনো গল্পের উপরে আমি তো মনে করি যে গাঁজাখুরি গল্প যদি হয়, হ্যাঁ, কল্পনার বিষয়। আপনাদের সমসাময়িক পরিচালকদের মধ্যে সবচেয়ে বেশি গাঁজাখুরি গল্প নিয়ে ছবি নির্মাণ কে করেছে? কারো বদনাম খুব করবো না, এটা বদনাম না, না, কিন্তু গাঁজাখুরির কথা আমি এই কারণে উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে গাঁজাখুরি বিষয়টাও কিন্তু আমাদের সমাজে প্রচলিত। পরিমণি যদি স্বাভাবিক জীবনে ফিরে আসে আপনি কি তাকে নিয়ে সিনেমা বানাবেন? ওইটার উত্তর শেষ করে নেই, হ্যাঁ, জি করেন। গাঁজাখুরি হচ্ছে যে শব্দটা আমাদের পরিচিত, গাঁজাখুরি কাকে বলে, তার মানে হচ্ছে যে গাঁজাখুরি জিনিসটাও জীবনের বাইরে না, ওইটা জীবনের অংশ। জি, পরিমণি যদি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে তাকে নিয়ে ছবি বানাবেন? সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে মানে সে তো কি অসুস্থ জীবন যাপন করছে? তো আপনার ভাষায় সে সবসময় সুস্থ ছিল? সুস্থ ছিল না, কারো মানে কারো কারো জীবনের ধরন তো যার যার মতো। ওকে, তার পাশে কি আপনারা ছিলেন? সেক্ষেত্রে তার পাশে কি আপনারা ছিলেন? তার পাশে আমি তো তাকে নিয়ে কাজ করিনি কখনোই, আর এই যে তার এই দুঃসময়ে তার পাশে দাঁড়াইনি। ম্যাডাম ববিতা, ম্যাডাম কবরি এবং ম্যাডাম সুচন্দা তিনজনের মধ্যে বেস্ট কে ছিলেন? কবরি, ববিতা, সুচন্দা। সুচন্দা মানে কোন অর্থে? যে কোনো অর্থে, যে কোনো অর্থে। এখন আমি কাজ করেছি ববিতা আপাকে নিয়ে, আমি তো তার কথাটাই বলবো। শাবানা আপা এবং ববিতা আপার মধ্যে কে বেস্ট?
বেস্ট এটা তো এক একজনের আপনার দৃষ্টিভঙ্গি আপনি একজন মানুষ না দুইজন দুই রকমের সুন্দর